আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে, যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম, সেটা হচ্ছে কবুতরের মল্টিং এর সময় চলে এসেছে। তো টপিক হচ্ছে কবুতরের মল্টিং চলাকালীন সময় করণীয় কি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা হয়তো বা অনেকেই জানি না যে কবুতরের মল্টিং কি, আসলে মল্টিং চলাকালীন সময় আমরা কি করতে পারি, কবুতরের যত্ন এক্সট্রা কেয়ার করতে পারি। তো মল্টিং হচ্ছে আসলে কবুতরের পাক ঝরা বা পাল্টানো, পুরোন পাকগুলো ঝরে আবার নতুন পাক জ্বালাতে শুরু করে। এই সময়টা কবুতরের কি সমস্যা হয় আগে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে বলবো, এবং পরে এই মল্টিং চলাকালীনে কবুতরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল দিয়ে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব দ্রুত আপনাদের কাছে পেয়ে যান। তো মল্টিংটা হচ্ছে কবুতরের যে পশমগুলা, পুরান পশমগুলা ঝরে আবার নতুন পশম জ্বালায় এই সময়টা, মানে এই দুইটা মাস শুরু হয়ে গেছে, এর আগেতেই শুরু হয়ে গেছে অনেকের। তো আমার লক্ষ্যেও শুরু হয়ে গেছে মল্টিং, কবুতরের মল্টিং শুরু হয়ে গেছে। তো এই সময়টাতে যেহেতু কবুতরের পাক ঝরে, তো এই সময় কবুতরের শরীরে অনেক ব্যথা থাকে এই মল্টিং এর সময়টায়, কারণ একটা পাক যদি ঝরে, ঝরার পর উঠতে আসলে যে কবুতরের এই মল্টিংটা চলে সেই কবুতরটাই জানে। কবুতরটা আমরা ভুল করে অনেকে জোড়া দিয়ে থাকি, আসলে এই জোড়া দেওয়াটা ঠিক না, তখন কবুতরের সবচেয়ে বেশি সমস্যা হবে আর আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। যেমন কবুতরের মল্টিং চলাকালীন সময় যদি ডিম বাচ্চা করান, তাহলে একটা ডিম জমবে না, বা অনেক সময় কবুতরের বাচ্চা মানে এলোমেলো হয়ে যায়, মানে একটা একটা হয়, কোনো সময় দুইটাই নষ্ট হয়ে যায় বা ভ্রূণেই নষ্ট হয়ে যায়, খুব ভালো হয় না। তো সুস্থ এবং সবল পরিপূর্ণ বাচ্চা পেতে হলে আপনারা এই মল্টিং সময় আপনার থোরের কবুতরগুলো ভেঙে দিন, মানে থোরটা ভেঙে দিন বলতে আসলে কবুতরের জোড়াটা ভেঙে দিন। দেখো যেমন আমি এখানে আমি শুরু করে দিয়েছি, আজকে তো শুরু করেছি, অনেকগুলো মাদি আমি রেস্টে দিয়েছি, মানে মল্টিং চলাকালীন সময় ম্যাক্সিমাম কবুতরগুলি মল্টিং চলতেছে, কবুতরের একদম রেস্ট দিয়ে দিয়েছি সব এভরিথিং। এখানে সব হচ্ছে মাদি, কিছু বাচ্চা কবুতর আছে যেমন এই যে মাদি টেডি আলিওলা হচ্ছে গোলালাল গোল্ডেন, এই যে থোর ভেঙে দিয়েছি, এখানে ছিল কামাগার। তো এই যে দেখুন এক পিস বাচ্চা দিছে মাত্র, এই বাচ্চা দেওয়ার পর পরেই দেখুন বাচ্চা আছে এক পিস, ওর সাথে ছিল টেরি মাদি, এই যে মাদি রেস্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ এই যে মাদি, ও আবার ওর থরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। তো থরটাকে আমি ভেঙে দিব, যে যে কবুতরগুলোকে আবার আমি যেগুলো আর কি বাচ্চা ফুটে গেছে এখনো বড় হয়নি, ওই বাচ্চাগুলো বড় হওয়ার সাথে সাথেই এখানেও থর ছিল, শুধু নর আছে। হ্যাঁ ভেঙে দিয়েছি, ওর বাচ্চাগুলো ফুটবে, ফুটার পর পরই আবার আমি মানে সরিয়ে দিব মল্টিংয়ে। তো যারা ইতিমধ্যে বাচ্চা ফুটে যাবে আর কি, সেই কবুতরগুলো শুধু এখন আছে থরে, আর সবগুলো হচ্ছে আমি ভেঙে দিয়েছি। যেমন আরও কিছু থর খালি করে দিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এখানে নরমালি দুইটাকে নিয়ে নিয়েছি, মানে ভেঙে দিয়েছি একদম খালি, এখানেও খালি, সব জায়গাতেই খালি করে দিয়েছি মল্টিং এর জন্য। হ্যাঁ আরো আছে যাদের বাচ্চা আছে, বাচ্চাগুলো উঠানোর পরপরই খালি করে দেব। হ্যাঁ সবখানেই মোটামুটি রেস্ট দিয়ে দেব। তো এই সময়টাতে আর কি এই কবুতরগুলোকে মানে জোড়াটাকে ভেঙে, মানে থোরটাকে ভেঙে দিয়ে আলাদা করে আপনারা যা করবেন সে বিষয় নিয়ে আমি এখন বলবো আপনাদের। তো যখন আপনারা এই থোরটা ভেঙে রেস্ট দিবেন, নর এবং মাদিগুলাকে যখন আলাদা করে রাখবেন, তখন আপনাদের সবচেয়ে
তখন আপনাদের সবচেয়ে উচিত হবে আপনারা কবুতরকে জিঙ্ক খাওয়াবেন। হ্যাঁ, একটা জিঙ্ক খাওয়াবেন, এই জিঙ্কটা দিয়ে আপনারা শুরু করবেন, তারপর ক্যালসিয়াম এবং ভিটামিন কোর্সটা করে ফেলবেন। এই এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে আপনারা ফুললি একটা ভিটামিন কোর্স করে ফেলবেন। আর প্রয়োজন হলে, যেহেতু এখনও ঠান্ডার সময়, মাঝে মাঝে বৃষ্টি হয়, আপনারা এই সময়টাতে কৃমির কোর্সটা করে নেবেন। এবং কৃমি কোর্সটা করানোর পর আগে প্রথমে কৃমি কোর্সটা করাবেন। আর কৃমি কোর্সটা করা তো অবশ্যই আপনারা প্রথমে লিভার টনিক ইউজ করবেন তিন দিন, তারপর কৃমি কোর্সটা করবেন, তারপর লিভার টনিক দেবেন তিন দিন, এরপরে আপনারা ভিটামিন কোর্সটা করে ফেলবেন। একদম 100% পরিপূর্ণ আপনাদের কবুতরগুলা ফুল করে এবং সুস্থ থাকবে। আর এই ভিটামিন কোর্সের মধ্যে আপনারা জিঙ্ক অবশ্যই রাখবেন। এই জিঙ্কটা যদি আপনারা খাওয়ান, জিঙ্কটা খাওয়ানোর ফলে জিঙ্ক হচ্ছে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওর গায়ের যে লোম, যে পশম ঝরে, এই জরাটাকে আবার দ্রুত পশম গজাতে খুব সহায়তা করে। তো এই জিঙ্ক হচ্ছে কবুতরের খুবই আসলে প্রয়োজনীয় একটা, এই মোল্ডিং চলাকালীন সময় এক্সট্রা কেয়ার নেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আসলে মোল্ডিং চলাকালীন সময়ে কবুতরের জন্য কি যত্ন নিতে হয়। তো এই সময়টাতে যারা ভিটামিন কোর্স করার নেই, এই সময়টায় এই কবুতরের মানে জোড়াটা ভেঙে দিয়ে আপনারা নর এবং মাদাকে ভিটামিন কোর্সটা সম্পূর্ণ করবেন এবং কৃমির কোর্সটা। তো যদি কারো বোঝার সমস্যা থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বেশি কমেন্ট করে জানতে চাইলে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।